হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো বিন্দি ব্লগে সবাইকে স্বাগত। তো গাইস, আমরা এখন একটু রাস্তা হাঁটছি, এখন বিকাল, খুব মেঘ করেছে, বৃষ্টি হবে, কিন্তু তবুও মাম্মা প্রত্যেক দিন এই টাইমে হাঁটতে বেরোয়, তো তো তার জন্য ওকে নিয়ে একটু হাঁটতে আসতো। এই ওদিকে যাবি না, যাবি না, দেখো খুব দুষ্টু। গাইস এখন মাম্মা কান্না করছে, হয়তো নামবে, বোন ওকে নামতে দিচ্ছে না, কোলে করে নিয়ে আসছে, এই জন্য কাঁদছে, ও এক একই আসবে। এখন ভাবছি বোনকেও এখন যাবো, আমার বোনকে এগিয়ে দিতে। তুই কি বাড়ি যাবি এখন? তো ওকে আমি এগিয়ে দিয়ে আসি, তোমরাও সঙ্গে থাকো। দেখো আমি কত অব্দি ওকে এগিয়ে দিয়ে আসি। মাম্মা একটু হাই করে দাও তো, বলো হাই, বলো কেমন আছো, বলো কেমন আছো, তোমার নাম কি বলে দাও তো? রাজ কি? নন্দিনী? বাহ, নন্দিনী, থাক থাক। বেচার খুব মেঘ ডাকছে, বুঝতে পারছি না কেমন ঝড় আসবে না বৃষ্টি আসবে, সত্যি বোঝা যাচ্ছে না। এখন আমি ওকে ওই অব্দি এগিয়ে দিতে যাবো, তো মাম্মার আমি চলে আসবো। ও খুব ক্যামেরার সামনে আসতে ভয় পায়, ভয় পায় মানে ওর লজ্জা লাগে, ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। তো এখানেই আমি ওকে এগিয়ে দিয়ে চলে যাব, ও একাই চলে যাবে এখান থেকে, কারণ এখান থেকে বেশি দূরে নয়, অল্প। তো দেখতে থাকো ব্লগটি। বাড়ি যাব, বাড়ি গিয়ে অনেক একটু কাজ আছে, কাজ করব, একটু ছাদে যাব। এখন দেখো বোন বাড়ি চলে যাচ্ছে, আমি আর পুচকিও বাড়ি যাচ্ছি। দেখো বোন বাড়ি যাচ্ছে বলে পুচকি কান্না করছে, মাম্মা কাঁদছিল, এখন ওকে একটু শান্ত করে দিলাম, এখন আর কাঁদছে না, একটু ভয় দেখিয়ে দিয়েছি। তো গাইস আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, ওনার সঙ্গে একটু গল্প করছিলাম, এখন মনে হয় বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তো কিছু করার নেই, এখন চলে এসছি আমাদের বাড়িতে, পুরোপুরি বাড়িতে আসিনি। এখন আমি ঘরে আসলাম, তো মাম্মাকে ওর জেঠু একটু নিয়ে গেছে বাড়িতে, তো আমি এখন আসলাম। বাবা ঘরে প্রচুর গরম, প্রচুর গরম বাবা, তো বিছানাটা একটু খারাপ অবস্থা আছে, জানো তো ছোটো বাচ্চা থাকলে যাওয়া হয়, আমি যত কয়বার বিছানা গুছাবো তত কয়বার মাম্মা এসে উল্টো পাল্টা করে দেবে, ওর এটাকে নিয়ে খেলবে, বালিশগুলো ছড়াবে। তো এখন আমি বিছানাটা তুলে নিই, মানে গুছিয়ে নিই ভালোভাবে, তারপরে দেখা করছি। এখন আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, দুপুরবেলা এখানে একটু শুয়েছিলাম, তো আমার মাম্মা বিছানাতে এরকম করে দিয়েছে, সবাই করতে থাকে এখন, তো এখন বিছানা গুছিয়ে নিলাম, বিকাল হয়ে গেছে। এখন জামা প্যান্ট আছে, সেগুলোকে গোছাবো, কালকে
ভেঙে গেছিলাম আর গোছানো সঙ্গে বেইমানি করছে, যখন আমি বললাম যে কত সুন্দর হাওয়া দিচ্ছে তো আমার কথা শুনে ওরাও থমকে গেল, উড়তে দিচ্ছে না, পাখি উড়ে যাচ্ছে। আজকে আকাশে মনে একটু ঘুড়ি ওড়ায়নি কেউ। তো দেখো গাইস ওয়েদারটা কত সুন্দর মেক করেছে। তো আমি এখানে অনেকক্ষণ আছি, তো এই যে ঠাকুর মশাই আপনারা কি করছেন, বৃষ্টি আসছে জানলা দরজা দিয়ে দিন, নয়তো আপনাদের বৃষ্টি পড়বে। তুই খুব পাগল, পাগলের মতো সবসময় বকবক করতে থাকি, এখন কি আর বলবো। দেখো এখান থেকে পুকুরটা কত সুন্দর লাগে। আসলে কি বলতো, আমাদের বাড়ির মানে বাড়িটা না পুরো বাঁশ বাগানে ভর্তি, তো তার জন্য মাঝে মাঝে আমাদের সঙ্গে ভূত পেত এরা দেখা করতে আসে, বিশেষ করে আমার সঙ্গে। তো আমি ভূত পেতদের সাথেই ছাদে পারি না দেখা করতে, কারণ তেনারা থাকেন এখানে, তো তাদের জন্য ভূতদের সঙ্গে বেশি একটা দেখা সাক্ষাৎ করতে পারি না। যদি দেখা করারই হয় তো ভূতদের সঙ্গে আমি দেখা করি ওই রাস্তার মাথায় গিয়ে দেখা করে আসি। দেখতেই পারছো আমি বোর হয়ে গেছি, একা একা হাঁটতে খুব একটা ভালো লাগছে না, এখন আমি একটু বসে একটু হাওয়াটাকে অনুভব করবো।